ব্যথা করছে। আরো বেশি ব্যথা করবে। লাল গোলাপ ফুলে সজ্জিত বিছানার মাঝখানে বসে আছি। পরনে আছে ডিজাইন করা ভারী লেহেঙ্গা, তার সাথে গলায়, হাতে, কানে, কপালে, কোমরে তার থেকেও বেশি ভারী গহনা, যার জন্য আমার ভীষণ অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে ভীষণ। ইচ্ছে করছে টান মেরে সব কিছু ছিঁড়ে ফেলি, কিন্তু চাইলেও আমি তা করতে পারবো না। যেমন এই বিয়েটা আমি না চাইতেও করতে হলো। এতক্ষণ চুপচাপ বসে থাকলেও খট করে একটা আওয়াজ আমার কানে আসতেই আমি নার্ভাস হয়ে যাই, হাত পা ঘামতে শুরু করে দেয়। কেউ আমার কাছে এসে দাঁড়ায়, আমি মনের ভেতর আরো বেশি ভয় চেপে বসে, জানি না এই লোকটা আমার সাথে কি করবে। পা দুটো গুটিয়ে নিতে থাকি। বেশ কিছুক্ষণ নীরবতা কাটিয়ে উঠে লোকটির গলা খাকারি দিল, গম্ভীর গলায় বলল, কি ব্যাপার জানো না, বাসর রাতে স্বামীর পা ছুঁয়ে সালাম করতে হয়। আমি মনের ভেতর অনেকটা সাহস জমিয়ে মাথার উপর থেকে ঘোমটা তুলে ওনার দিকে তাকালাম। ওনাকে দেখে আমি ভয় পেলেও মুখ খুললাম। জানি সালাম করতে হয়, কিন্তু সালাম তো স্বামীকে করতে হয়, আর আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কথাটা বলাও শেষ আর গালে থাপ্পড় পড়ে গেল। আমি গালে হাত দিতে যাব, তার আগেই উনি আমার হাত দুটো বিছানায় চেপে ধরে আমাকে শুইয়ে দেয়, যার ফলে আমি বিছানায় শুয়ে পড়ি, উনিও আমার শরীরের উপর পড়ে যান। তার দিকে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি এক ঝলক ওনাকে দেখে এই মুখটা অন্য পাশে ঘুরিয়ে নেই। আমি তোমাকে বিয়ে করেছি সমস্ত নিয়ম মেনে, আমি তোমার স্বামী, এই কথা তুমি মানো বা না মানো আই ডোন্ট কেয়ার, মৃত্যুর আগে পর্যন্ত তুমি আমার। তুমি কি ভাবছো, তুমি যদি আমাকে বলো তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নাওনি বলে আমি তোমাকে ছেড়ে চলে যেতে বলবো? সবাই জানে, এমনকি ভার্সিটির সকলেই জানে তুমি আমার, তার প্রমাণ তো আমি দিয়েইছি। আমি ওনাকে এবার ধাক্কা মারতে থাকি, উনি আমাকে শক্ত করে আরো বেশি চেপে ধরেন। কি হলো, ছটফট করছো কেন? আমার ভীষণ অস্বস্তি হচ্ছে, প্লিজ ছাড়ুন আমাকে। অস্বস্তি লাগার মতো কোনো কাজ তো আমি এখনো পর্যন্ত করলাম না, তবে শুরু করতে যাচ্ছি। প্লিজ আমাকে ছেড়ে দিন। উনি আমার শরীর থেকে ওড়নাটা একটানে খুলে ফেলে দেয়, গলার হার, কানের ঝুমকো খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে। আমার ব্লাউজের হুক খুলতে গেলেই আমি ওনার হাত দুটো ধরে ফুপিয়ে কেঁদে ফেলি। প্লিজ আমি আপনার দুটো পায়ে পড়ি, আমাকে একটু সময় দিন। উনি আমার হাত দুটো পুনরায় শক্ত করে বিছানায় চেপে ধরল, শুধু চেপেই ধরল না, বিছানার পাশে থাকা আমার ওড়নাটা দিয়ে আমার হাত দুটো শক্ত করে বেঁধে দিল। সময় তো স্বামীরা দেয়, আর তুমি তো আমাকে স্বামী হিসেবে মানোই না, তাহলে সময় কিসের সুইটহার্ট? তুমিও মজা নাও আর আমাকেও মজা নিতে দাও। উনি আমার গলায় মুখ ডোবালেন। আমি বুঝতে পারছি আমার কথা উনি শুনবেন না, তবুও আর একবার ওনার কাছে ছাড় পেতে চাইলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমি তনুজা, আজ আমার বিয়ে হয়েছে তানভীর আহমেদের সাথে, বিয়েটা আমার অমতেই হয়েছে। তানমির আহমেদের বাবা আর আমার বাবা দুজন বিজনেস পার্টনার এবং প্রিয় বন্ধু। তানভীর আহমেদের বাবা আর আমার বাবা দুজনে ঠিক করেন আমাদের বিয়ে দেবেন। আমি বিয়েটা করতে চাই না, আমি যে একজনকে ভালোবাসি কিন্তু বাবাকে ভীষণ ভয় করি, তাই মুখ ফুটে কিছু বলতেও পারিনি। আমার মা মারা যাওয়ার পর থেকে বাবা ভীষণ গম্ভীর প্রকৃতির মানুষ হয়ে যান। বাবা ছাড়াও বড় ভাইয়া আছেন আর ভাবি আছেন, কিন্তু ভাইয়াকে ভীষণ ভয় পাই আর ভাবিকে যে কথাগুলো বলবো তার কোনো উপায় নেই, কারণ ভাবিকে বললেও লাভ হবে না। ভাবি না পারবে ভাইয়াকে রাজি করাতে আর না পারবে বাবাকে। একদিন আগে ভার্সিটিতে কারোর সাথে জোরে ধাক্কা খেয়ে পড়ে যাই, যার সাথে ধাক্কা লাগে তিনি নিজেই আমার দিকে তার হাত বাড়িয়ে দেন। আমি উঠে দাঁড়িয়ে তাকে থ্যাংকস বলে তার মুখের দিকে তাকাতেই চমকে যাই।
হ্যাঁ, এই সেই তানভীর আহমেদ, বাবার বন্ধুর ছেলে। আমি ভাবলাম এই সুযোগে এনার সাথে আমি খারাপ ব্যবহার করলে আমাকে হয়তো আর বিয়ে করবে না, তাই আমি সুযোগ কাজে লাগালাম। আপনি কি চোখে দেখতে পারেন না, নাকি মেয়ে দেখলেই ধাক্কা দিয়ে ফেলতে ইচ্ছে করে? কথাগুলো আমি রাগে চিৎকার করে বলাতে ভার্সিটির সবাই আমার দিকে তাকিয়ে থাকে। ওনার মুখ দেখে বুঝতে পারছি উনি বেশ লজ্জিত হচ্ছেন। তনুজা, কি বলছো? সরি, আমি তোমাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। ও আচ্ছা, এখন তো তাই বলবেন, আমি আপনাদের মতো ছেলেদেরকে ভালো করেই চিনি। হোয়াটস রং উইথ ইউ? তুমি পাবলিক প্লেসে এমন সিন ক্রিয়েট করছো কেন? ওকে ফাইন, তোমার কথা মতে আমি যদি ইচ্ছে করে তোমাকে ধাক্কাটা দিয়ে থাকি তাহলে অসুবিধাটা কোথায়? আমার সাথেই তো ধাক্কাটা লেগেছে তোমার, আমি তোমার হবু স্বামী। শাট আপ, বিয়েটা এখনো আমাদের হয়নি, বুঝেছেন? আর আমি আপনাকে বিয়েটা করব কি না সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, সো আপনি আমার থেকে ডিস্টেন্স বজায় রাখুন। আমাদের কথা শুনে ভার্সিটির সকলের মধ্যে গুনগুন শুরু হয়ে গেছে। আমি আর তানভীর আহমেদ দুজনেই ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। আমি বিবিএ ফার্স্ট ইয়ার আর উনি লাস্ট ইয়ার। শুধু তাই নয়, ভার্সিটির সব মেয়েদের ক্রাশ। তোমাকে আমি বিয়ে করছি মানে বিয়েটা হচ্ছেই, তুমি এখানে না বলার কে? ও তাই না, আমি কি কোনো পুতুল নাকি যে আপনি কখন কিনেছেন আমাকে আপনার বাসাতেই নিয়ে যাবেন, নাকি আমার গায়ে আপনার নাম লেখা আছে যে আমি আপনারই হব? আমার এমন কথা শুনে কিছু ছেলেরা হেসে উঠল। আমি তাদের দিকে তাকিয়ে ওনাকে দেখতে গেলে উনি আচমকা আমাকে ভার্সিটির সবার সামনেই আমার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেন। 5 মিনিট পরে ছেড়ে আমার একটা হাতের বাহু শক্ত করে ধরে লজ্জায় চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে। আমি জীবনেও ভাবিনি যে আমাকে এমন একটা দিনের সম্মুখে পড়তে হবে। কান খুলে সবাই শুনে রাখো, এটা আমার জিনিস, এর গায়ে আমার স্ট্যাম্প দেওয়া আছে, নিশ্চয়ই কেউ ভুল করবে না। তানভীর আহমেদ মাথা উঁচু করে চলে যেতে পারলেও আমি আর মাথা উঁচু করতে পারি না। উনি আমাকে সকলের সামনে ছোট করে দিয়েছেন, আর আজ সকাল হতে না হতেই জানিয়ে দেওয়া হলো আমার বিয়ে হবে। প্রিয় মানুষটার সাথে সময় পর্যন্ত পেলাম না তাকে জানানোর। আমি জানি সে আমাকে এখন অনেক ঘৃণা করবে, কিন্তু আমি কি করতাম, আমার যে আমার হাত পা বাঁধা। চোখ খুলে তাকিয়ে রুমের দিকে তাকিয়ে চারদিকটা দেখি, সারা শরীরে ব্যথা অনুভব করছি। হাত দিয়ে শক্ত করে বিছানার চাদর খামচে ধরে উঠে বসি, হাত দুটো লাল হয়ে কালচে দাগ পড়ে গেছে। উঠে বসতে গেলে খুব কষ্ট হচ্ছে, তবুও উঠে বসার চেষ্টা করি। বিছানা থেকে নেমে দাঁড়াতেই আমার পা দুটো কাঁপতে শুরু করে, আমি বসে পড়ি। বেড সাইডের টেবিল ধরে অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে আসি, শাওয়ার ছেড়ে দিয়ে তার তলায় বসে পড়ি। শরীরে পানি লাগতেই সারা শরীর জ্বলে ওঠে, আমি চিৎকার করেই কেঁদে ফেলি। কেন হলো আমার সাথে এমন? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি, খুব ঘৃণা লাগছে নিজেকে দেখতে। শাড়ির আঁচল দিয়ে নিজের শরীরটা ঢেকে ফেলি, খুব কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। গুড মর্নিং জান। তানভীর পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলেন, আমি ছাড়ানোর চেষ্টা করতে থাকলে আমাকে আরো শক্ত করে চেপে ধরে। জান, ছটফট করছো কেন? আমি না চাইলে তুমি আমার থেকে ছাড়া পাবে না। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি আর তানভীর আমার গলায় মুখ ডোবায়, কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেই। আমি ঠোঁটকে শক্ত করে ধরে রাখি, আমার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আমাকে বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমার গালে সজোরে একটা থাপ্পড় মারে। আমি টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যাই, আমার হাত ধরে টেনে তুলে আবার একটা থাপ্পড় মারে। আমি এবার শব্দ করেই কেঁদে ফেলি। আমি ঠোঁট দুটো একটু ফোলাতেই তানভীর পুনরায় আমার ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দেয়।
এবার ঠোঁটটা কামড়ে ধরলে আমি ব্যথা সহ্য করতে না পেরে ওনার চুলের মুঠি শক্ত করে ধরে ফেলি, তাতে যেন উনি আরও বেশি শক্তি পেয়ে গেলেন। আমাকে টেনে এনে বিছানায় ফেলে দিলেন। প্রায় এক ঘন্টা পর আমার ঠোঁট ছেড়ে দিয়ে উঠে বসলেন। আমি শুয়ে থেকেই হাঁপিয়ে থাকি এবং শেষমেশ ফুপিয়ে কেঁদে উঠি। উনি আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে ধমকে উঠলেন। আমি ওনার ধমকে কেঁপে উঠি। এই তুই কাঁদছিস কেন রে? আমি তোর স্বামী, যখন ইচ্ছে হবে আমি তোর কাছে আসব, বাধা দিতে গেলেই থাপ্পড় খাবি। এখন নিচে যা, আমার জন্য কফি নিয়ে আয়। আমি ওনার কথা শুনতে পেয়েও কিছু বললাম না। আমি বিছানায় শুয়ে কেঁদেই চলেছি। উনি হয়তো খুব বেশি রেগে গেলেন, আমার হাত ধরে টেনে নামালেন বিছানা থেকে। কি হলো, শুনতে পাচ্ছিস না? কালা নাকি তুই? দেখ সকাল সকাল আমার মাথা গরম করাবি না একদম, 5 মিনিটের মধ্যে কফি নিয়ে আয়। উনি আমাকে ঠেলে দিলেন। আমি হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়লাম। আবার থাপ্পড় খাওয়ার ভয়ে নিজের থেকেই উঠে দাঁড়ালাম। রুমের বাইরে যেতে গেলেই উনি আমার হাত ধরে থামিয়ে দেয়। আমার শরীর কাঁপছে, কি জানি আবার কি করে। উনি আয়নার সামনে গিয়ে একটা লিপস্টিক নিয়ে আসে। আমার ঘাড়টা শক্ত করে ধরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেয়। লিপস্টিক লাগানোর সময় আমার ঠোঁটটা ভীষণ জ্বালা করে, বুঝতেই পারছি আমার ঠোঁটটা কেটে গেছে। উনি আমার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়ে আমার চোখের পানি মুছে দেয়। কপালে চুমু দিয়ে আমার দিকে তাকিয়ে বাঁকা হাসে। সকলেই জানে আমি তোমাকে কতটা ভালোবাসি, তার প্রমাণ সবসময় দেওয়ার প্রয়োজন নেই কাউকে। এবার যাও, আর সময় কিন্তু মাত্র 5 মিনিট। আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি। বাসায় কত লোক, সবাই মেহমান। উনি তো বললেন 5 মিনিটের মধ্যে আমাকে কফি নিয়ে যেতে। এই বাসাটা তো আর আমার না যে ছটপট করে কিচেন রুমে খুঁজে ফেলবো। এখানে কিচেন রুম কোথায় সেটাই তো দেখতে পাচ্ছি না। চারদিকে রুম খুঁজতে লাগলাম। হঠাৎ আমার পিঠে কারোর হাতের স্পর্শ অনুভব করলাম। ভয়ে আমার গলা শুকিয়ে কাট। তাহলে কি 5 মিনিট হয়ে গেছে, উনি নিচে চলে আসছেন? আমি ভয়ে ভয়ে ঘুরে দেখতেই আমার ভয়টা কেটে যায়। আমার শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে হাসছে। কি হয়েছে তনু মা? তখন থেকে দেখছি কাউকে যেন খুঁজছিস বলে মনে হচ্ছে। না মা, আসলে আমি ওই কিচেন রুমটা খুঁজছিলাম। কেন রে মা? তুই নতুন বউ, এখনই কিচেন রুমে যাওয়ার দরকার নেই তোর। আর তুই কিচেন রুমে কেন যাবি আমি থাকতে? আসলে মা উনি কফি খাবেন, তাই আমাকে নিয়ে যেতে বললেন। কি, ভীর তোকে কফি নিয়ে যেতে বলেছে? তুই নতুন বউ, কোথায় তোকে ও নিজ হাতে তুলে খাইয়ে দিবে, আর তার জায়গায় ও তোকে দিয়ে কফি আনাচ্ছে? দাঁড়া, ওকে আজকে কি করি দেখ। শাশুড়ি মা কথাগুলো বেশ রাগে স্বরে চিৎকার করে বলল। হঠাৎ উনি কোথা থেকে এসে শাশুড়ি মাকে জড়িয়ে ধরলেন, আর শাশুড়ি মা ওনার কানটা টেনে ধরলেন। আম্মু, আমার কথাটা শোনো আগে। কি শুনবো, তোর কথা বল। তুই সাহস কি করে পেলি আমার আদরের বৌমাকে দিয়ে নিজের কাজ করাতে? আরে না গো মা, তুমি আমার কথাটা শোনো। আমি ওকে বললাম আমি কফি খাবো, তো তোমার বৌমা শুনে বলল ও নিজে থেকে আমার জন্য কফি নিয়ে আসবে। ও চায় ও ওর ভালোবাসার মানুষের জন্য নিজের হাতে বানিয়ে কফি নিয়ে আসবে। আমি ওনার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম ওনার দিকে। আরে আমি এই কথাগুলো কখন বলছি, এই মানুষটা শুধু লম্পট নয়, মিথ্যাবাদীও। তাই না জান? উনি আমার কোমর ধরে কথাটা বলে। আমি কিছু না বলাতে উনি ওনার নখ দিয়ে আমার কোমরে চাপ বসান। আমি হাসি মুখে মাথা নাড়াতেই উনি নখের চাপ দেওয়া বন্ধ করে। ও সে যাই হোক, আজ ওর এই বাড়িতে প্রথম দিন। সন্ধ্যাবেলা তোদের বৌভাতের অনুষ্ঠান আছে, এত বেলা হয়ে গেল এখনো নাস্তা করিসনি, আয় নাস্তা করে নিবি। উনি আমার কোমর থেকে হাত সরিয়ে নিল, কানের কাছে মুখ নিয়ে এসে বলল, মা জানতে পারলে তোমার খবর আছে। আমি বুঝতে পারছি উনি কি জানার কথা বলছেন।
আমি আর কোনো কথা না বলে ডাইনিং টেবিলের সামনে এসে একটা চেয়ার টেনে বসি, আর উনি আমার পাশের চেয়ারটায় বসলেন, কিন্তু আমার গা ঘেসে। তুমি ঠিকই বলেছো আম্মু, আমার ওকে খাইয়ে দেওয়া দরকার। তুমি এক প্লেটে নাস্তা দাও, আমি নিজে হাতে আমার জানকে খাওয়াবো। ওনার এমন কথা শুনে শাশুড়ি মা ও শ্বশুর মশাই মুচকি হাসছেন এবং ওনারা একসাথে বলে ওঠেন, এটা তো দারুণ ব্যাপার। উনি আমার মুখে নাস্তা তুলে দিচ্ছেন আর আমি খাচ্ছি। উনি এক হাত দিয়ে আমাকে খাওয়াচ্ছেন আর এক হাত দিয়ে কোমরে খুব জোরে জোরে নখের আঁচড় কাটছেন। আমি খাচ্ছি আর দাঁতে দাঁত চেপে সহ্য করছি। এই লোকটা মনে হয় আমাকে এভাবে কষ্ট দিয়ে বেশ মজা পাচ্ছেন, ওই জন্যই তো মুখে একখানা হাসি ধরে আছেন। কোমরে অসহ্যকর ব্যথা শুরু হচ্ছে, কিন্তু উনি থামছেনই না। আমার ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু তার উপায় যে নেই, তাই বাধ্য হয়ে সহ্য করছি। আমি আর সহ্য করতে না পেরে ফুপিয়ে কেঁদে ফেলি। উনি তখন আমার কোমর থেকে হাত সরিয়ে কাঁধে হাত রাখলেন। আমার শাশুড়ি মা আমার কাছে এসে মাথায় হাত বুলান। তুই হঠাৎ কাঁদছিস কেন তনু? আমি কিছু বলতে যাব তার আগে উনি আমার মুখের সামনে পানির গ্লাস তুলে ধরেন, আমাকে চোখের ইশারায় পানিটা খেতে বলেন আর আমার কাঁধ ছাকান। আম্মু, ওর মনে হয় ওর বাবার কথা মনে পড়ছে। আসলে ওর বাবা ওকে খাইয়ে দিত তো, তাই তনু, আমি ঠিক বলছি তো? উনি আমার একটা হাতের আঙুল মুড়িয়ে দিয়ে বলে, আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানাই। খাওয়া শেষে এক ছুটে রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে কাঁদছি, কোমরে ভীষণ জ্বলছে, মনে হয় রক্ত বের হয়ে গেছে। আমি হাত লাগাতে পারছি না। উনি কিছুক্ষণ পর এসে আমার সামনে বসেন। যান, উঠো, এই কফিটা খাও। আমি ওনার কথা কানেই নিলাম না, আমি কেঁদেই চলেছি। উনি আমাকে এক টান মেরে তুলে বসালেন, জোর করে আমার হাতে কফির কাপটা ধরিয়ে দিলেন। তুই শুনতে পাচ্ছ না? কফিটা খেয়ে নাও। আমি কফি খাই না। কফি তো খেতেই হবে, এটা আমার অর্ডার। আজিব তো, আমি না খেলে জোর করে খাওয়াবেন নাকি? ইয়েস জান, কোমরের আঁচড়ের দাগটা ব্যথা করছে। উনি আমার কোমরে হাত দিয়ে ওই জায়গাটায় ঘষা দিলেন। ব্যথা করছে। আরো বেশি ব্যথা করবে। তুমি যদি কফিটা না খাও তো, শুধু কোমরে আঁচড় দিয়েছি, না খেলে আমি তোমার পুরো শরীরেই আছড়াবো। আর কিভাবে আছড়াবো তা তুমি ভালো মতোই জানো। জি, আমি খাচ্ছি, খুব গরম তো। জানি তো গরম, চলো এক নিঃশ্বাসে খেয়ে নাও। আমার হাতটা খুব জোরে চেপে ধরে, আমি ভয়ে ভয়ে এক চুমুকে শেষ করে চিৎকার করে উঠি। আমার জিহ্বা পুড়ে যাচ্ছে, গলাটা জ্বলে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ওনার দিকে তাকাতেই উনি আমার ঠোঁটে ওনার ঠোঁট বসিয়ে দেন। আমি আর কষ্ট সহ্য করতে না পেরে ওনার পিঠে ঘুষি মারতে থাকি। উনি বেশ কিছুক্ষণ পর আমায় ছেড়ে দেন। আমি কান্না করতে করতে শুয়ে পড়ি, উনিও আমার পাশে শুয়ে পড়লেন, আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। তোমাকে আমি কফি নিয়ে যেতে বলেছি, তুমি কি করলে আম্মুকে বললে, তাই তো তোমাকে গরম কফিটা খাইয়ে শাস্তি দিলাম। ও, আমি মাকে বলেছি বলে আপনি আমাকে গরম কফি খাওয়ালেন? আর কোমরের আঁচড়টা? তুমি শাড়ি পরেছো ভালো কথা, কিন্তু শরীর দেখাবে, আমি কি করে মেনে নিতে পারি বলো। এই বলে উনি উঠে চলে গেলেন। এটা কেমন মানুষ! এমন মানুষও হয়, সন্ধ্যায় রিসেপশন পার্টি শুরু হয়, আমি একটা জায়গায় চুপ করে বসে আছি, মেহমান আসছে আর আমাকে উপহার দিচ্ছে, আমার মনটা ভীষণ খারাপ লাগছে। এইরকম একটা মানুষের সাথে কিভাবে সারা জীবন কাটাবো আমি? হঠাৎ উনি আমার কাঁধে হাত রাখলেন। এই হচ্ছে আমার প্রিটি সুইটি ওয়াইফ। আমি সোজা তাকাতেই দেখলাম চারটে ছেলে এসেছে, হয়তো ওনার বন্ধু।
একে একে বললেন, আমি অব্র, আমি দৃপ্ত, আমি তেজ, আর আমি সাহেব। আমি মুচকি হেসে ওনাদের সাথে হাত মেলালাম। হঠাৎ তেজ বলে উঠল, ভাবি আপনাকে জোশ লাগছে, সত্যি ভাই তোর কপাল দারুণ, তাই তো এমন একটা বউ পেয়েছিস। তানভীর হেসে আমার হাতটা শক্ত করে ধরে টেনে আনেন। গান শুরু হয় আমাকে নিয়ে, নাচতে শুরু করেন। বলো দো নাজারা দিল মে জো হ্যায় ছিপা, মে কিসি সে কহুঙ্গা নেহি। আমি বুঝতে পারছি উনি খুব রেগে আছেন, ওনার নাচের মধ্যেই তা ফুটে উঠছে। উনি আমাকে একবার দূরে ঠেলছেন আর একবার টান দিয়ে কাছে আনছেন, হাতের বাহু দুটো শক্ত করে চেপে ধরেছেন। গান শেষ হলে সবাই হাততালি দেওয়া শুরু করে। আমার চোখের আমি চোখের পানি মুছে নিয়ে ওনার কাছ থেকে সরে আসি। বাবা ভাইয়া ভাবিকে আসতে দেখে ওনাদের কাছে ছুটে আসি। বাবা আমার মাথায় হাত রাখেন। কেমন আছে আমার মাটা? বাবার এমন কথা শুনে কষ্টগুলো আরো বেশি বেড়ে গেল। আমি বাবাকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে ফেলি। আমি বাবাদের সাথে যেতে চাইলাম, কিন্তু উনি যেতে দিলেন না। ভাবি আমার হাতে মোবাইল দিল, যেটা আমি আনতে ভুলে গিয়েছিলাম। মোবাইলটা পেয়ে আমি যেন আকাশের চাঁদ পেলাম হাতে। ওনারা সান্ত্বনা দিয়ে চলে গেলেন। আমি রুমে এসে ফোনটা আলমারির শাড়ির ভাঁজে লুকিয়ে রাখলাম। উনি রুমে ঢুকে দরজাটা শব্দ করে বন্ধ করল। আমি ভয়ে কেঁপে উঠলাম। উনি আমার কাছে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। কি করছিলে জান? কিছু না, শাড়ি চেঞ্জ করব বলে আলমারি থেকে শাড়ি নিচ্ছিলাম। আমি ভয়ে ভয়ে কথাগুলো বললাম। উনি আমাকে কোলে তুলে এনে বিছানায় ফেলে দিল। তাই না? ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি তোমায়। না, আমি করতে পারবো। আমি উঠে আসতে গেলে উনি আমাকে আবার শুইয়ে দেন, আমার শাড়ির আঁচল সরিয়ে দেন। উনি আমার উন্মুক্ত পেটটায় হাত বোলাতে থাকেন। উনি একটা জ্বলন্ত মোমবাতি হাতে তুলে নিলেন। আমার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে আসছে। আমি বুঝতে পারছি না কি হতে চলেছে। আমি জানি না উনি আমার সাথে কি করবেন। আমি কাঁপা কাঁপা গলায় ওনাকে বলি, আপনি কি করতে চাইছেন? এরপর কি হলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।